সম্প্রতি ঢাকার ধামরাইয়ে বেশ কয়েকটি গরু চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগীরা প্রতিকার চেয়ে করেন মামলা। পরবর্তীতে পুলিশের চৌকস একটি দলের নেতৃত্বে আসামিদের গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায়, গরু চুরির ঘটনায় মূল হোতা ছাত্রলীগ নেত্রী বাবলি, তার হেফাজতেই নাকি বিক্রি করা হতো সেসব গরু। আর আসামিদের এমন স্বীকারোক্তিতেই অবশেষে গ্রেফতার করা হয় বাবলিকেও। বুধবার ভোরে সাভার থেকে তাকে গ্রেফতার করা হয়। ওই মামলার তদন্ত কর্মকর্তা ও ধামরাই থানার উপপরিদর্শক আশরাফুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক বাবলিকে মূলত গরু চুরির মামলায় সংশ্লিষ্টতা পাওয়ায় গ্রেফতার করা হয়েছে, এমনটাই জানানো হয়েছে ধামরাই পুলিশের পক্ষ থেকে। বাবলি সাভার পৌরসভার নয়াবাড়ি এলাকার বাসিন্দা। ধামরাই থানা পুলিশ জানায়, সম্প্রতি ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের সিটি গ্রামে কয়েকটি গরু চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে ধামরাই থানায় একাধিক মামলা হয়েছে। এসব ঘটনায় দুই ব্যক্তিকে আটকের পর পুলিশ জিজ্ঞাসাবাদ করলে বাবলি আক্তারের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। পরে আজ ভোরে অভিযান চালিয়ে সাভারের নয়াবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বাবলি নয়াবাড়ি এলাকার বাদশামিয়ার মেয়ে এবং সাভার সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি জেলা উত্তর মুক্তিযুদ্ধ মঞ্চের সহসভাপতির দায়িত্ব পালন করেছিলেন। ঢাকা জেলা উত্তর মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি মোহাম্মদ মুরাদ শেখ গণমাধ্যমকে জানিয়েছেন, নারী নেত্রীর এমন বিষয়টি উদ্বেগের। এর আগে তার বিরুদ্ধে এমন কোনো অভিযোগ ছিল না। আমরা খবর নিচ্ছি। এদিকে ধামরাইয়ে গরু চুরির মামলায় গ্রেফতার হওয়া ছাত্রলীগ নেত্রী বাবলি আক্তারকে দলের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যায় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। শুধু তাই নয়, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলনাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর নিকট বাবলিকে বহিষ্কারের জন্য উক্ত বিজ্ঞপ্তিতে সুপারিশ করা হয়।